সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কনদিনন্দিনী, সহকারী শিক্ষক মডেল একাডেমি। দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। আমি কনদিনন্দিনী তোমাদের বাংলা বই থেকে আজকে একটি অধ্যায় পড়াবো। আমি তোমাদের আমার বাংলা বই এই পাঠ্যপুস্তক থেকে ক্লাসগুলো নিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আজকে ক্লাসটি অনুষ্ঠিত হবে। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব, অধ্যায়ে যাওয়ার আগে আমি সবসময় প্রতিটি ক্লাসে যেটা করি, তোমাদেরকে কতগুলো ছবি দেখাই। সে ছবিগুলো দেখে তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা সেই ছবি দেখে বুঝতে পারো কিনা যে আমরা কি পড়ব, তাই না? আজকেও ঠিক সেভাবেই করব। দেখো তো অনেকগুলো ছবি দিয়েছি এখানে। প্রথম ছবিতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখতে পাচ্ছি, পাশের ছবিতে দেখছি রাইফেল হাতে যুদ্ধ করছে, তারপর ঐতিহাসিক একটি ছবি যেখানে আত্মসমর্পণ করছিল পাকিস্তানি সেনা, এখানে ট্যাঙ্ক দেখতে পাচ্ছি কোথাও যাচ্ছে গেরিলা যুদ্ধে, আবার এখানে দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হয়েছে সেটা নিয়ে আনন্দ করছে, নিজের স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি, এবং এখানে অনেকগুলো ছবি একসাথে দেখতে পাচ্ছি। এবং সর্বশেষ ছবি যেটি, সেটি হচ্ছে একটি জাদুঘর, এবং সেই জাদুঘরটি হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তোমরা কি বুঝতে পারছো যে আমরা আসলে কোন অধ্যায়টি নিয়ে পড়ব? আমি জানি তোমরা ধরতে পেরেছো। আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে পড়ব, সেই অধ্যায়টি পড়ার পরে তোমরা যেসব জিনিস শিখবে সেগুলো আমরা আগে একটু দেখে নেই, ঠিক আছে? তারপর আমরা অধ্যায়ের নামটি বলবো। আগে দেখি তোমরা কি কি শিখবো এই অধ্যায় পড়লে, তাহলে আমরা নিশ্চয়ই আরো বুঝতে পারবো যে কোন অধ্যায়টি আমরা শিখবো। প্রথমেই তোমরা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, এবং এখানে কিছু যুক্ত বর্ণ আছে সেগুলো বিভাজন করে শব্দ গঠন করতে পারবে। এই অধ্যায়ের যে শব্দার্থ শূন্যস্থান পূরণ আছে সেগুলো বলতেও পারবে এবং করতেও পারবে। প্রশ্ন উত্তর গুলো বলতে এবং লিখতে পারবে। মুক্তিযুদ্ধের যে ইতিহাস সে সম্পর্কেও তোমরা জানবে, এবং ঐতিহাসিক দৃশ্যপটের সাথে যে পরিচিত হতে পারবে তোমরা। কেমন? এই যেমন আগের ছবিগুলো, আমরা অনেকগুলো ছবি দেখলাম এখানে। এই ছবিগুলো ছিল আমাদের কি মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন রকম ছবি, তাই না? আমাদের মুক্তিযুদ্ধ সাথে সম্পর্ক আছে, যেমন প্রথমে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবং উনি ডাক দেওয়ার পরে মুক্তি সেনারা সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এই পাকিস্তানি সেনারা এই বিভিন্ন এই ট্যাঙ্ক গুলো নিয়ে আমাদের উপর আক্রমণ করত, এবং আমাদের এই যে মুক্তি সেনা যারা দেশের দামাল ছেলেরা কিন্তু এভাবে রাইফেল কাঁধে নিয়ে যুদ্ধ করত, এবং অবশেষে আমরা স্বাধীন হলাম, এবং এখানে পাকিস্তানি সেনারা বললো যে আমরা স্যারেন্ডার করছি, আমরা আর পারছি না, হ্যাঁ আমরা আর যুদ্ধ করব না। এবং এই শহীদদের জন্য আমাদের কি আছে, সাভারে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, এবং আমাদের মিরপুরেই আগারগাঁয়ে একটি মুক্তিযুদ্ধ জাদুঘরও তৈরি করা হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন ছবি, ঘটনার সাক্ষী এবং প্রামাণ্যচিত্র রয়েছে। কেমন? তাহলে আমরা কোন অধ্যায়টি পড়বো বলতো? আমাদের পাঠ্যপুস্তক থেকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটি একটি গল্প, এবং সে গল্পটি হচ্ছে মুক্তিযুদ্ধের সোনালি দিন, তাই না? এই অধ্যায় যাওয়ার আগে তার কিছু অর্থ আমরা একটু জেনে নেই। যেমন ধরো মুক্তিযুদ্ধ, এই শব্দটা অনেকবার আসবে আমাদের গল্পের মধ্যে। তাহলে মুক্তিযুদ্ধ মানে কি? যারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করে। মুক্তি সেনা আসবে, শব্দটাও আমরা পাবো। তাহলে স্বাধীনতার জন্য যে লড়াই করে সেই হচ্ছে মুক্তি সেনা। আর ঘাঁটি, ওই যে বলেছি ঘাঁটি শব্দটা আসবে, সেটাও হচ্ছে সৈন্যরা যেখানে থাকে, হ্যাঁ বিভিন্ন ধরনের সৈন্য যেখানে থাকে সে থাকার জায়গাটাকে ঘাঁটি বলা হয়। আর শহীদকে, মহৎ কাজে যিনি জীবন দান করেন তিনি হচ্ছেন শহীদ। আর কৌশল, কৌশল মানে কি? কৌশল মানে দক্ষতা বা নিপুণতা, ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাই আমাদের মূল পাঠে, আমাদের মূল গল্পে, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা আমাদের গল্পের নাম। আমাদের পাঠ্যপুস্তকের 189 নাম্বার পৃষ্ঠায় আমাদের এটি রয়েছে, সুতরাং আমরা সেটি একটু দেখব। 1971 সাল মার্চ মাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলেন, শুরু হলো মুক্তিযুদ্ধ। সারা দেশে চলছিল যুদ্ধ, স্বাধীনতার জন্য মুক্তি সেনারা লড়াই করছিলেন। তখন জুন মাস, এই দেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়ি, সেখানে এক দল মুক্তি সেনা ঘাঁটি করেছেন।
সঙ্গে ছিলেন তাদের দলনেতা, পাশের গ্রামে ছিল পাকিস্তানি শত্রু সেনারা। দেখো আমরা বলেছি মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা নিয়ে কথা বলছি, তার মানে কি মুক্তিযুদ্ধের সময়কার একটা ঘটনাকে আমাদের এই গল্পে জায়গা দেওয়া হয়েছে। এবং মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? 1971 সালে, এবং সেটা কোন মাসে? মার্চ মাসে, তাই না? 9 মাস আমাদের যুদ্ধ হয়েছিল, সেই মার্চ মাসের একটা ঘটনা আমাদের এই গল্পটিতে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন কবে? সেটা 7ই মার্চ। তোমরা তো সবাই জানো 7ই মার্চ এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম যে ডাকটি দিয়েছিলেন উনি, তারপরে শুরু হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধ, এবং সারা দেশে এই যুদ্ধ হচ্ছিল, এবং এই যুদ্ধ কারা করছিল? মুক্তি সেনারা করছিল। এখন জুন মাসের কথা বলা হচ্ছে, কারণ 9 মাস তো যুদ্ধ হয়েছে, আমরা জুন মাসের একটি ঘটনাকে আমরা বলবো। এই দেশেরই একটি গ্রাম, ওই গ্রামে ছিল অনেক জঙ্গল, এবং জঙ্গলে একটা পুরাতন জমিদার বাড়ি ছিল। যুদ্ধের সময় তো আমাদের দেশের অনেক লোক দেশ ছেড়ে চলে গিয়েছিল ভয়ে এবং অত্যাচারে, তখন অনেক বাড়ি খালি পড়েছিল। তো এক জমিদার বাড়ি ছিল যেখানে মুক্তি সেনারা তারা ঘাঁটি করেছিল, মানে তারা থাকার জন্য জায়গা করেছিল, এবং তাদের সঙ্গে একজন দলনেতা ছিল, ক্যাপ্টেন। আমাদের ক্লাসে যেমন একজন ক্যাপ্টেন থাকে না, পুরো ক্লাসকে ভালোভাবে দেখে শুনে রাখার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, ঠিক তেমনি এই মুক্তি সেনাদের সাথেও একজন দলনেতা ছিল। কিন্তু এই পাশের গ্রামেই ছিল পাকিস্তানি শত্রু সেনারা, হঠাৎ তারা গুলি চালাতে লাগলো মুক্তি সেনাদের দিকে। মুক্তি সেনারা কিছুই বুঝে উঠতে পারলো না, তার আগেই গুলি চলতে শুরু করলো। বিপদ টের পেলেন দলনেতা, যে ক্যাপ্টেন, সে তাকে তো অনেক বুদ্ধিমতী হতে হয়, বুদ্ধিমান হতে হয়। তো সে বুদ্ধি দিয়ে টের পেলেন যে না, তো অনেক বিপদ আসছে, এবং শত্রুরা তাদের খুব কাছাকাছি চলে এসেছে, এবং গুলি ছুটে আসতে লাগলো চারদিক থেকে। তারা বিভিন্ন দিক থেকে গুলি করতে শুরু করেছে। কারা? পশ্চিম পাকিস্তানি যে শত্রু সেনারা ছিল তারা গুলি করছে। কাদেরকে করছে? আমাদের মুক্তি সেনাদেরকে করছে। কি করবেন মুক্তি সেনারা? মুক্তি সেনাদের পেছনে ছিল একটা বড় গ্রাম, এবং সেখানে অনেক মানুষের বাস ছিল, মানে মুক্তি সেনারা যেখানে ছিলেন তাদের পেছনেই একটা অনেক বড় গ্রাম ছিল, এবং গ্রামে অনেক ধরনের মানুষ বসবাস করত। পিছু হটে গেলে শত্রুরা সহজেই গ্রামটি ধ্বংস করবে। যে মুক্তি সেনারা যদি এখন ভয় পেয়ে পিছনে চলে যায়, তাহলে তো শত্রুরা গ্রামটিকেই ধ্বংস করে ফেলবে, তাই না? এতে ঘর বাড়ি সব পুড়ে যাবে, অনেক মানুষ মারা যাবে, কিন্তু তা তো হতে দেওয়া যায় না, কারণ জীবন দিয়ে হলেও শত্রুদের ঠেকাতে হবে, আটকাতে হবে। মুক্তি সেনারা পাল্টা গুলি ছুড়তে লাগলেন। হ্যাঁ, মুক্তি সেনারা তো দেশকে ভালোবাসে, তারা যদি পিছনে চলে যেত, লুকিয়ে পড়তো, তাহলে কি হতো? তাহলে তো কাজটা ভালো হতো না, তখন ওই শত্রুরা পাকিস্তানিরা তো গ্রামটির উপরে অত্যাচার করতো। এমন সময় একটা গুলি এসে মুক্তি সেনার বুকে লাগলো, লুটিয়ে পড়লেন মাটিতে, দেশের জন্য তিনি শহীদ হলেন। মহৎ কাজের জন্য যিনি মারা যান তাকে শহীদ বলা হয়। বিপদ আরো বেড়ে গেল, কিন্তু দলনেতা যে ক্যাপ্টেন সে ভয় পেলেন না, তিনি বুঝলেন শত্রুদের রুখতে হবে, কৌশল বদলাতে হবে, মানে কি দক্ষতা দেখাতে হবে, নিপুণতা দেখাতে হবে, কৌশল বদলে ফেলতে হবে, শত্রুদের বোঝাতে হবে যে মুক্তি সেনারা সংখ্যায় অনেক বেশি। এবং কি করলো তখন? তারা কৌশলে বারবার জায়গা বদলাতে লাগলো, বারবার দৌড়ে দৌড়ে একবার এক জায়গা থেকে গুলি করছে, আবার আরেক জায়গায় গিয়ে গুলি করছে, এবং নতুন নতুন আড়াল থেকে অনবরত উনি গুলি করতে শুরু করেছেন। বুদ্ধিটা কাজে লাগলো, এবার শত্রুর গুলি কমে গেল। কেন? মুক্তি সেনারা মনে করেছেন যে আমরা যদি এভাবে জায়গা বদল করে করে গুলি করি, তাহলে তো পাকিস্তানিরাও মনে করবে আমরা অনেক মানুষ, তাহলে এত জায়গা থেকে কি করে গুলি করছে, তাই না? তাহলে ক্যাপ্টেন যে সে বুদ্ধি বের করে, কৌশল করে এই বুদ্ধিটা করলো, এবং মুক্তি সেনাদের এই বুদ্ধি এবং সাহসে শত্রুরা পিছু হটে গেল, কেমন? এবং গ্রামটিও রক্ষা পেল। এবং এই ঘটনাটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালি পাতা, কেমন? আমাদের মুক্তিযুদ্ধেরই একটি গোল্ডেন, যেটা আমরা বলবো, টাইম, যে আমরা একটা গ্রামকে বাঁচাতে পেরেছিলাম, এবং আমাদের মুক্তি সেনারা দেখো ভয় পায়নি, পিছে যায়নি, কিন্তু পাকিস্তানিরা কিন্তু ভয় পেয়ে পিছনে চলে গিয়েছিল। ঠিক আছে, তাহলে খুব সুন্দর আমাদের এই মুক্তিযুদ্ধের যেমন ঘটনাগুলো, ঠিক তেমনি এখানে দেখো কত মানুষ আত্মত্যাগ করেছে দেশকে ভালোবেসে, তাই না? আমাদের সবাইকে দেশকে অনেক ভালোবাসতে হবে, দেশের জন্য আমাদেরকে কি খাওয়া হবে, সৎ থাকতে হবে, সত্য কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে যে এক এক কথায় উত্তরগুলো আসতে পারে সেগুলো কিরকম একটু দেখি আমরা। যেমন বঙ্গবন্ধু কিসের ডাক দিয়েছিলেন? স্বাধীনতার।
স্বাধীনতার জন্য কারা লড়াই করেছিল? মুক্তি সেনারা। আর গ্রামের জঙ্গল ঘেরা পুরনো জমিদার বাড়িতে মুক্তি সেনারা কি করেছিল? ঘাঁটি। পাশের গ্রামে কারা ছিল? পাকিস্তানি শত্রু সেনা। শত্রু সেনা বানানটি তোমার বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবে দেবে, ঠিক আছে? মুক্তি সেনাদের সাথে কে ছিলেন? দলনেতা ছিলেন। কোথায়? অনেক মানুষের বাস ছিল পেছনের গ্রামে। পাকিস্তানিরা হঠাৎ কি চালাতে লাগলো? গুলি। দেশের জন্য কে শহীদ হলেন? একজন মুক্তি সেনা। দলনেতা কি বুঝতে পারলেন? শত্রুদের আটকাতে হলে কৌশল বদলাতে হবে। আর মুক্তি সেনারা কি কৌশল বের করলো? বারবার জায়গা বদলে আক্রমণ করার। শত্রুরা পিছনে হটলেন কেন? মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসের জন্যই শত্রুরা পিছনে হাঁটতে হটে যেতে মানে পিছনে সরে যেতে বাধ্য হলেন। গ্রামটি কিভাবে রক্ষা পেল? মুক্তি সেনাদের কৌশলের কারণেই গ্রামটি রক্ষা পেল। বুঝতে পেরেছি? এখানে আমি 12টা প্রশ্নের একটা নমুনা দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে গল্পটি পড়বে তাহলে আরো কিছু এক কথায় উত্তর বের করতে পারবে। দেখো এবার তো মিস সব পড়িয়ে দিয়েছি, তাহলে একটু বাড়ির কাজ করতে হবে, তাই না? মিস এখানে 1 নম্বরে যে শব্দ অর্থগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে আছে সঠিক শব্দ বসিয়ে বাক্য গঠন করবে তোমরা, শূন্যস্থান পূরণ, এবং এখানে আছে যুক্ত বর্ণ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে যে বঙ্গবন্ধু, দেখো উ ও গ, উ ও এবং গ আছে। আবার বন্ধু বানানে ন এবং ধ আছে, দন্ত ন এবং ধ আছে। সুতরাং বঙ্গবন্ধু যেমন একটা আমাদের শব্দ হয়, ঠিক তেমনি বঙ্গ, তারপর ভঙ্গ, অন্ধ, বন্ধ, এ ধরনেরও কিছু শব্দ হয়, শব্দ হবে এখান থেকে। আবার মুক্তিযুদ্ধ, দেখো কয়ত, ক যোগ ত মিলে কয়ত হয়। আবার দ যোগ ধ মিলে দয় ধ হয়। তার মানে কি? মুক্তি কয়ত এবং দয় ধ হচ্ছে। ঠিক তেমনি পাকিস্তানিতে আছে দন্ত সয় যোগ ত মিলে দন্ত সয় ত হচ্ছে। এবং অস্ত্র, অস্ত্র বানানে আছে দন্ত স ত রফলা, কেমন? আক্রমণে আছে ক রফলা। সুতরাং এই গুরুত্ব বর্ণগুলো তোমরা মন দিয়ে পড়বে। এবং এখানে কিছু দেখো প্রশ্ন উত্তর আছে, এক কথায় উত্তর, এগুলো তোমরা দেখবে, এবং বিপরীত শব্দ আছে সেভাবেও তোমরা এগুলো করবে, কেমন? তো আশা করছি তোমরা ক্লাসটা খুব মজা পেয়েছো এবং তোমাদের অনেক উপকার হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খোদা হাফেজ।